নিবন্ধিত সনদ মানে চাকরির সনদ নয়, এটাই তো বলছেন, এটা ন্যূনতম চাকরি করার একটি সনদ দিয়েছেন, এটাই তো কথা, আর তো কিছু না। উনি তো এটা বলছেন চাকরি দিতে হবে এমন কোনো কথা নয়, কোন কথাটাকে এভাবে বলেন নাই। আগে আপনাকে লক্ষ্য করুন, আপনার একজন জিপিএ 5 পেয়েছে, আরেকজন জিপিএ 2 পেয়েছে, কথা লক্ষ্য করবেন, জিপিএ 5 আরেকজন জিপিএ 2। এখন এসএসসি পাস করেছে, এসএসসি পাশের ছাত্র, এসএসসি পাশে পাস করেছে 250 জন ছাত্র, কতজন? 250 জন ছাত্র পাস করেছে। কলেজে সিট আছে 300, কত কতটা বুঝছেন? কলেজে সিট আছে 300। এখন ওই কলেজে 250 জন ছাত্র যে অ্যাপ্লাস পেয়েছে বা যে পয়েন্ট 2 পেয়েছে, 2.5 পেয়েছে, এখন ওই কলেজে যদি 300 সিট ফিল আপ করতে হয়, যদি 300 সিট ফিল আপ করতে হবে, তো যে 2 পেয়েছে সে ফার্স্ট তো করেছে, তাকে কাজে ভর্তি করতে হবে না? ভর্তি হওয়ার যোগ্যতা তাকে দিতে হবে না? আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে অনুরোধ করে বলবো, আমি জানি না এই কথা আপনার কান পর্যন্ত যাবে কি না, তবে আমাদের মনের তৃপ্তির জন্য আমি বলা, আর যদি যায় তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আপনার 300 সিটকে যদি পোলিং করতে চান, শেষ ফিল আপ করতে চান, তাহলে 250 জন তারা কি সবাই বলতে হতে পারবে না? পারবে না। আপনি কি তখন বলতে পারবেন যে পয়েন্ট 2 আছে তাকে আমি নিব না? এটা কি রাষ্ট্রের ক্ষমতা আছে? রাষ্ট্রের ক্ষমতা আছে কোথায়? যদি আপনার 300 পাস করে আর ভ্যাকেন্সি যদি থাকে ওই কলেজে 250 জন, তখন আপনি লিমিট করতে পারেন, একটা লিমিট করতে পারেন যে যখন আপনার প্রতিযোগিতা আসছে, আমি যেহেতু সিট ফিল আপ করতে পারতেছি না, আমার যেহেতু ক্যান্ডিডেট কি বেশি হয়ে গেছে, তখন আপনি সেখানে একটা মাত্রা নির্ধারণ করতে পারেন, ঠিক কি না? এর আগে তো মাত্রা নির্ধারণ করতে পারেন না। এখন আপনার বাংলাদেশের শূন্য পুষ্টের সংখ্যা আছে 1 লক্ষাধিক, তাহলে আপনি সীমানা নির্ধারণ করেন কোথায়? আপনি কি দেশ থেকে আরো অবসরে নিয়ে যাচ্ছে চান? সেখানে লক্ষাধিক শূন্য পুজোর সংখ্যা, আর সেখানে নিয়োগ বঞ্চিত শিক্ষকের, নিবন্ধিত শিক্ষকের সংখ্যা আছে সর্বোচ্চ 40,000। একটা আবেদন নিয়ে দেখেন না কটা হয়, একটা আবেদন নেন, একটা আবেদন আপনি নেন, একবার নেন একটা আবেদন, প্যানেলের ব্যবস্থা করুন, প্রয়োজন আমাদেরকে আলোচনা করার ব্যবস্থা করুন, দেখি আপনাদের যে ঘুষ দিতে পারি না না পারি। ওনার কথাটা ভুল না, রাইট, আমি মেনে নিলাম ওনার কথা, তাহলে সেভাবেই নেন আপনি, আপনার মতো করেই নেন। এখন আপনার যে পোস্ট গুলো খালি আছে সেই পোস্টের বিপরীতে তো আপনি সবাইকে দিবেন, তাহলে 1 লক্ষ নিয়োগ দেন, একটা আবেদন নেন, আমাদের ন্যূনতম যোগ্যতা তো আছে শিক্ষকতা করার, আপনার কথা মেনে নিলাম, ন্যূনতম যোগ্যতা তো আছে, তাহলে সেটাই ব্যবস্থা করেন, সেটাও তো এখন পর্যন্ত করলেন না আপনারা। আপনারা কি করলেন? ও তো আবার বিরোধিতা চলে যেতে হয়, সেটা চাই না। আপনারা করলেন কি, হাজার হাজার আবেদন করলেন, কোটি কোটি, শত শত, শুধু কোটিতে যাক না, শত শত কোটি টাকা আয় করে নিয়ে গেলেন, নিয়োগের কিছুই হলো না। আমি মন্ত্রী মহোদয়ের এই কথাটা আমি ভুল বুঝি নাই, আমি কথাটাকে ভালো মনে করছি, আমার আমার দৃষ্টিতে, আপনাদের দৃষ্টিতে এখন কি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ওনার কথা? ভালো, খারাপ না, ন্যূনতম যোগ্যতা দিলেন, উনি ন্যূনতম ভাবে দিলেন। আর একটা কথা হলো, যেহেতু আপনারা একটা মার্কের সীমানা নির্ধারণ করতে চাচ্ছেন, আমি আপনার কথা একমত, আমি একমত, এনটিআরসি চেয়ারম্যান মহোদয়ের সাথে একমত, শিক্ষা সচিব মহোদয়ের সাথে একমত, শিক্ষামন্ত্রীর সাথে একমত, এবং শিক্ষা উপমন্ত্রী ওনার সাথে আমি একমত, তবে একটা শর্ত আছে, একটা শর্ত আছে, এখন পর্যন্ত সর্বনিম্ন মার কত? 40টা, আমাদের সর্বনিম্ন মার কত? 39টা, আর কেউ নেই না আছে 39, কারণে 40, 41, 42, 43, 44, 45 এভাবে 99 পর্যন্ত অনেকেরা আছে, কারণ যার জনতারি দ্বারা তারা 90 রূপে সবাই, ঠিক না? তারা যার জনতারি তারা 90 রূপে আছে, তাহলে সর্বনিম্ন মার্ক আপনারা 40 বললেন, ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা আমাদেরকে বাদ দেন, আমরা চলে যাব, তবে যারা 40 মার্কের চাকরি করতেছে তাদের সবাইকে বাদ দিতে হবে। আর যদি একটা নিবন্ধিত শিক্ষক যদি 40 মার্কের চাকরি করে, তাহলে আমরা যারা 39 আছি আমরা চলে যাবো, কিন্তু 40 যারা আছে এখানে,
চল্লিশ একচল্লিশ বয়াল লিটার আছে, তাহলে চল্লিশের চেয়ে তার বেটা বেশি আছে, তাকে আগে দিতে হবে। আপনি চল্লিশ মার্কে চাকরি দেন নাই, দেয়নি চাকরি, চল্লিশ মার্কে চাকরি নাই, তাহলে এখানে আমরা চল্লিশ একচল্লিশ বয়াল্লিশ, আমরা তো এখানে উনচল্লিশ নাই, উনচল্লিশ হলে বাদ দেন, আমরা চলে যাব, আমাদের আসুন চাকরি করে যাচাই করুন, উনচল্লিশ হলে আমরা চলে যাবো, এখানে এখানে থাকবো না কেউ। উনার কথাই নিয়ে গেল, আমাদের দরকার নেই, আমাদের যুক্তি দরকার নেই, উনার যুক্তিতে আমি চলে গেলাম। ন্যূনতম শিক্ষকতা যোগ্যতা যদি আপনারা দিয়ে থাকেন আর চল্লিশ মার্কে যদি চাকরি দিয়ে থাকেন, তাহলে এখন আর চল্লিশ মার্ক বাদ দেওয়ার কোন পথ আর খুঁজে পাবেন না। আর যদি চল্লিশ মার্কে বাদ দিতে চান, যতই টান বাহানা করেন আপনারা, আন্দোলন এখন এভাবে হচ্ছে, আন্দোলন অন্যভাবে হবে। আর যদি আমাদেরকে চল্লিশ মার্ক বাদ দিতে চান, তাহলে অবশ্যই আপনাদের পূর্বের যত চল্লিশ মার্কের চাকরিজীবী আছে, সকল চাকরিজীবী, তারা আমাদের মেধা একই মেধা, একই মেধাই, যেহেতু তার মাস চল্লিশ আমার মাস চল্লিশ, তাহলে মেধা তার একটাই, সে চাকরি পাবে আমি পাবো না তা হবে না। আমাদের যেখানে আপনারা আমাদেরকে বলতে হবে, আমরা ওই মার্কের নিচে আমরা কাউকে নিব না, সুতরাং ওই মার্কের নিচে আমরা যারা আছে আমরা বাতিল হবো, তাদেরকে নিয়ে বাতিল হবো, যারা বর্তমানে ওই মার্কের নিচে চাকরি করতেছে তাদেরকে নিয়ে বাতিল হবো। এটা আমি বলি, আমি 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 আমাদের সংগঠনের পক্ষ থেকে, সাধারণ নিয়োগ বঞ্চিত সকল নিয়োগ বঞ্চিত নিবন্ধনী শিক্ষকের পক্ষ থেকে এটা আমি মাননীয় শিক্ষক মন্ত্রী জনাব মনিহুল আলম নসল স্যারকে আমি আমার প্রস্তাব দিলাম, আপনি ওই ব্যবস্থাই করুন, আমরা ওই ব্যবস্থায় থাকবো, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে।